বিদেশ সৃষ্টিকারী সিএ এবং এনআরসি বাতিলের দাবিতে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনের তীব্রতায় এত প্রখর যে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় তাদের যে সফর তারা বাতিল করতে বাধ্য হয়েছেন। আপনারা জানেন সাম্প্রতিক আসাম সফর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু আসাম যেভাবে এনআরসির বিরুদ্ধে ফুসছে ভয় পেয়ে গেছেন নরেন্দ্র মোদী, ফলে উনি আসাম সফর বাতিল করেছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এনআরসির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে, অথচ নরেন্দ্র মোদী দুই দিনের জন্য পশ্চিমবাংলায় আসছে, কি তার দুরভী সন্ধি। তাই আমাদের দল এসিপিআই কমিউনিস্ট এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে, আজকে যে পথেই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসুক আমরা তাকে কালো পতাকা সঙ্গে গোব্যাক স্লোগান দিচ্ছি। আমরা মনে করি পশ্চিমবঙ্গ হচ্ছে নেতাজি বিবেকানন্দ বিদ্যাসাগরের বাংলা, যে বাংলায় কোনো সাম্প্রদায়িকতা, কোনো বিভেদ সৃষ্টিকারী, কোনো মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী রাজনীতি এখানে চলতে পারে না। তাই আমরা এর বিরুদ্ধে আজকে প্রতিবাদ জানাচ্ছি। এখন নরেন্দ্র মোদীর পুষ্পতলিকে দাও করবেন এসইউসিআই দলের তুফানগঞ্জ লোকাল কমিটির অন্যতম সদস্য কমরেড অশ্বিনী কুমার বর্মন। নরেন্দ্র মোদীর পুষ্পতলিকে দাও করবেন ভালোবাসু।